नमस्कार बंधुरा, आमी डॉक्टर सुब्रत और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल सुब्रत हेल्थ। शारीरिक दिक थेके सुस्थ थाकते होले अवश्यई खाद्याभ्यास अत्यंत गुरुत्वपूर्ण एकटी विषय एवं खाद्याभ्यासेर संगे एक एकटा सीजने एक एक रकमेर खाबारेर गुरुत्व अपरिसीम। खाबार जदि सठिक समये ना खावा जाय एवं सठिक ऋतुते सठिक खाबार जदि ना खावा जाय ताहले शरीरेर उपर नेमे आसे विभिन्न समस्या। आज ई भिडियोते आपनादेर संगे आलोचना करब, शीत एसे गेछे ताई शीतेर रात्रिते बेश किछु खाबार रयेछे जेगुलो आपनारा अवश्यई एड़िये चलबेन एवं शीतकाले बेश किछु खाबार रयेछे जेगुलो आपनारा अवश्यई डायेट चार्टे राखबेन, आपनादेर शारीरिक दिक थेके अनेकटाई चांगा करे तुलबे। এই শীতের সময় শরীরকে গরম রাখবে, পাশাপাশি শরীরকে সুস্থ রাখবে এবং এই সময়ে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ থেকে আপনার শরীরকে প্রতিহত করবে। এবং ভারতীয় এমন 10টি খাবার রয়েছে যা আপনি অতি সহজেই আপনার খাদ্য তালিকাতে রাখতে পারেন, যা আপনার এই শীতকালে শরীরকে ভালো রাখতে সাহায্য করবে। আসুন একেবারে শুরুতেই জেনে নিই কোন খাবার আপনি খাদ্য তালিকাতে রাখবেন। প্রথমত বলবো যে মধু। মধু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যা আপনার শরীর স্বাস্থ্যকে গরম রাখতে সাহায্য করবে, তাই নিয়মিত আপনি খাদ্য তালিকাতে মধু রাখতে পারেন। তবে সেক্ষেত্রে বলবো আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনি মধু অবশ্যই খাবেন। মধু আপনার ঠান্ডা লাগার সমস্যা থেকে অবশ্যই শরীরকে প্রতিহত করবে। দ্বিতীয় যে খাবারের কথা বলবো তা হলো তুলসী পাতা এবং আদা। দুটোর মধ্যেই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এবং যা আপনার শরীরে প্রদাহকে দূর করতে সাহায্য করবে, তাই নিয়মিত আপনারা তুলসী এবং আদার এক কাপ চা যদি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঘি আপনারা খেতে পারেন, ঘির মধ্যে ক্যালোরি রয়েছে, কিন্তু শীতকালে আপনারা অল্প পরিমাণ ঘি খেলে অবশ্যই শরীর গরম থাকবে এবং শরীর অত্যন্ত ভালো থাকবে। শুকনো ফল আপনারা কম বেশি খেয়ে থাকেন, তবে শীতকালে শুকনো ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। শুকনো ফল আপনার শরীরে গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড এবং সেই সাথে আপনার প্রয়োজনীয় নিউট্রিয়েন্টসগুলো সরবরাহ করবে। বিশেষত শুকনো ডুমুর, খেজুর এগুলো আপনারা খাবেন এবং সেক্ষেত্রে সুগার অতিরিক্ত থাকলে খেজুর বেশি খাবেন না। হোল গ্রেন অর্থাৎ সমগ্র দানাশস্য আপনারা অবশ্যই খাবেন। শীতকালে স্বাস্থ্যকর খাবার হিসাবে আপনারা অবশ্যই জোয়ার, বাজরা, রাগির সমৃদ্ধ আটা আপনারা খেতে পারেন। অর্থাৎ এই ধরনের হোল গ্রেন থেকে তৈরি আটা দিয়ে আপনারা অবশ্যই রুটি খেতে পারেন বা যে কোনো খাদ্যবস্তু তৈরি করে খেতে পারেন, তাতে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। কম বেশি আপনারা গুড়ের কথা শুনেছেন, তাই শীতকালে পাচনতন্ত্রকে ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই গুড় খান এবং শরীরকে উষ্ণ করতে সাহায্য করবে। আবারও বলবো সুগারের রোগীরা ভেবেচিন্তে গুড় খেতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খেতে হবে। দারুচিনি একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান যা রান্নার কাজে ব্যবহার করা হয়। গরম মশলার অন্যতম উপাদান হলো দারুচিনি, কিন্তু আপনারা অনেকেই জানেন না যে শীতকালে দারুচিনি আপনার বিপাকক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে, ঠান্ডা আবহাওয়াকে প্রতিহত করতে সাহায্য করবে, শরীরকে গরম রাখতে সাহায্য করবে। তাই নিয়মিত আপনারা দারুচিনি খেতে পারেন চায়ের সঙ্গে অথবা যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে। জাফরান বা কেশর আপনারা কম বেশি জানেন, তাই শীতকালে আপনারা শরীরকে উত্তপ্ত বা উষ্ণ রাখতে এবং শরীরকে নিরোগ রাখতে দুধের মধ্যে জাফরান মিশ্রিত করে সিদ্ধ করে আপনারা কিশমিশ সহযোগে খেতে পারেন, তাতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তিল কম বেশি আপনারা জানেন, সে কালো তিল অথবা সাদা তিল যেই তিলই হোক না কেন, তিলের মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যা আপনার শ্বাসযন্ত্রকে ভালো রাখতে সাহায্য করবে, সহজে সর্দি কাশি আসতে দেবে না, অত্যন্ত সুস্বাদু। তাই তিলের লাড্ডু আপনারা অবশ্যই খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন। গরম স্যুপ আপনারা শীতকালে অবশ্যই খান, সেক্ষেত্রে এক বাটি স্যুপ আপনারা অবশ্যই খাদ্য তালিকাতে রাখুন আর এই স্যুপ আপনার অবশ্যই শরীর স্বাস্থ্যকে ভালো রাখবে। আমি আপনাদের বেশ কিছু খাবারের কথা বললাম যেগুলো আপনারা শীতকালে খাদ্য তালিকাতে রাখবেন। শীতের রাত অনেক বড়, তাই এই বিশেষ রাত্রিতে
অধিক রাত্রি জাগরণে আপনারা বেশ কিছু খাবার খাবেন না। শীতকালে বেশ কিছু খাবার খেলে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতির পরিবর্তে অবনতির দিকে এগিয়ে যাবে এবং শারীরিক বেশ কিছু জটিলতাও তৈরি করতে পারে। বিশেষত চিনিযুক্ত খাবার আপনারা খাবেন না। চিনিযুক্ত খাবার, অতিরিক্ত কার্বোহাইড্রেট আপনার কিন্তু সমস্যা বাড়িয়ে তুলবে, ঘুমকে নষ্ট করবে এবং অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে মেদ বৃদ্ধিতে সাহায্য করবে। তাই চকলেট, কেক, কুকিজ এই ধরনের খাবার যার মধ্যে প্রচুর পরিমাণে চিনি রয়েছে বা শর্করা রয়েছে এবং স্ন্যাক্স জাতীয় খাবার যেগুলো আপনারা অধিক রাত্রিতে অর্থাৎ শীতের রাত্রিতে আপনারা খাবেন না, অতিরিক্ত মশলাদারযুক্ত খাবার আপনার পেটের সমস্যা বাড়িয়ে তুলবে, গ্যাস্ট্রিক জুসের পরিমাণ কমিয়ে দেবে এবং আম্লিক যে পরিমাণ তা অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনার কিন্তু সমস্যা তৈরি করবে, তাই হজম শক্তি কমিয়ে ফেলবে এবং গ্যাস অম্বল হতে পারে এবং শীতের রাত্রিতে আপনারা কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন এই ধরনের খাবারে। রেড মিট একেবারেই এড়িয়ে চলুন শীতের রাত্রিতে। শীতের রাত্রিতে রেড মিট যদি খান তাহলে চর্বির পরিমাণ অনেকটাই বাড়বে এবং হজম সহজে হবে না, তাই চর্বিহীন আপনারা মিট বা মাংস খেতে পারেন কিন্তু রেড মিট একেবারেই নয়। চর্বিযুক্ত খাবার একেবারেই এড়িয়ে চলুন, বিশেষত আইসক্রিম, চিজ, কেক, স্যান্ডউইচ এবং ফাস্টফুড জাতীয় খাবার আপনারা শীতের রাত্রিতে খাবেন না। এতে ঘুমের পরিমাণ কমবে এবং চর্বি আপনার শরীরে জমতে থাকবে এবং ক্লান্তি চলে আসবে অতি সহজেই, তাই শীতের রাত্রিতে এই ধরনের খাবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন। এবং সফট ড্রিঙ্কস আপনারা খাবেন না, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চ শর্করা এবং ক্যাফিন এবং সেই সাথে এগুলোর মধ্যে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজে উপাদান ট্রান্স ফ্যাট, যা আপনার শরীর স্বাস্থ্যকে খারাপ করবে, ঘুমকে ব্যাহত করবে। তো আমি আপনাদের এমন বেশ কিছু খাবারের কথা বললাম যেগুলো শীতের রাত্রিতে এড়িয়ে চলুন এবং বেশ কিছু খাবারের কথা বললাম যেগুলো অবশ্যই শীতকালে আপনার ডায়েট চার্টে রাখুন। তাহলে এই আগামী শীত আপনাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।